ককটিশালো কলেজ তেলা বিবেকানন্দ সংঘ সংস্থা জাখা থুইরি মুং শিবির মাজাখা হাস্তানি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস ক্লাবনি কবকদাই রাজীব চক্রবর্তী খবর ক্লাবনি কুবনি আদংর থুইরি মুং শিবির কক সানা থানি হাস্তানি মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব শাখা বারো হাকতানি মন্ত্রী বক্রক কেবিনেটনি ককলাম হাস্তানি বীরকুং খলান ববাগ্রা বীর বিক্রম মানিক দেব বর্মানি মুঙ্গই খ্লাইনা চংখা আবহাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাও চিকন ছাত্রীপ্রা হাস্তন কুথক হামজাকি মারি মারু তুগুই মানো কর্ম ব্যস্ততা সেই জায়গাতে যেতে হবে যে ছোট্ট রাজ্য একসময় উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের আরোপ ছিল যে মনে হতো যে আমরা যখন ক্যাবিনেটের কাছে যেতাম কোনো সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতাম কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতাম বা কোনো কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলের মিটিং হতো তো নর্থ ইস্টের রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে সবার কাছে কেউ শুনতে চাইত না, খানিকটা আসামের কথা শুনত, বাকি সব মুখ্যমন্ত্রীর সঙ্গে আরে ছোট্ট ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রী কে জানে দেবে, তথ্য চাচ্ছিল একটা মানুষ। আজকে আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার নিজেরও গর্ব হয়েছে যে আমার মাতৃভূমি ত্রিপুরা রাজ্য 37 লক্ষ ত্রিপুরাবাসী দেশ রাজ্য, সেই রাজ্যের একটা অস্মিতার বিষয়ে নরেন্দ্রভাই মোদী দেশের প্রধানমন্ত্রী 125 কোটি ভারতবাসীর যিনি ভাগ্য নির্ধারণ করেন উনি আমাদের জন্য সময় বের করে একদিনের মধ্যে আমাদের অস্মিতা সম্মানের জন্য এয়ারপোর্টের নাম পরিবর্তন করে মহারাজার নামে নামকরণ করেছে। বোঝা যায় প্রধানমন্ত্রীজি শুধু অ্যাক্টিস বলেন না, অষ্টলক্ষ্মী বলেন না, উনি মানবিকভাবে হৃদয়ের কাছ থেকে নর্থ ইস্টকে এক দিশা দিতে চলেছেন। কেন বলছি, রক্তদান কোনো ছোট দান নয়, মহারাজ যে বলছিলেন প্রাণদান আর তারপর রক্তদান। রক্তদানও কেউ প্রাণ বাঁচে, আজকে আধুনিকতম সভ্যতা চলে এসছে তার জন্য খানিকটা ইজি টু মনে হয় আমাদের, কিন্তু একসময় চিন্তা করুন যে আধুনিক পদ্ধতি যখন ছিল না রক্তদান কত কঠিন দান ছিল, কোনো ব্যক্তির যদি যেমন আমার এবি নেগেটিভ গ্রুপ আছে রক্তে মহা মুশকিল, যদি আজ থেকে 30 বছর আগে আমার রক্তের দরকার পড়তো ত্রিপুরা রাজ্য খুঁজে এবি নেগেটিভ রক্ত বের করা কঠিন হয়ে যাবে, কিন্তু আজকে আধুনিকতম ব্যবস্থা এসছে তার জন্য যে কোনো গ্রুপের রক্ত দিয়ে দেওয়ার পর ব্লাড ব্যাংক থেকে তার পদ্ধতির মাধ্যমে আধুনিকতম পদ্ধতির মাধ্যমে সে ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু তবুও তো রক্ত তো রক্তই লাগে, তার রক্ত তো কোনো আর্টিফিশিয়াল সিস্টেমে রক্ত তৈরি হয় না, তার কোনো বিকল্প নেই দুনিয়াতে, ব্লাড আপনি আর্টিফিশিয়াল ব্লাড তৈরি করার কোনো সিস্টেম দুনিয়াতে এখন আবিষ্কার করেন,